তোর বিপক্ষে যে অভিযোগ উঠছে সেটা কি বলছিস আমি আমি না বুঝে করে আমার মাথা এক সপ্তাহ আগে আমি একটা পোস্ট দেখছিলাম যেটা আমার খারাপ লাগছে ব্যক্তিগত অর্থ ওনার রিপ্লাই আমি আপনি চুপ থাকেন আর এই রিসেন্ট কাল কবে লিখছে কালকে কালকে না পাকিস্তানের ম্যাচে কি আবার লিখছিলি পাকিস্তানের

মেরে ফেলা হয় আমরা দেখলাম যে সে একটা পুল অফ প্লাডের মধ্যে পড়ে আসে পরে গতকালকে আমরা আপডেটের তথ্য জানতে পারি যে ছেলেটা শেষ পর্যন্ত মারা যায় নাই তার দমটা তার রুহটা বের হয়ে যায় নাই বেঁচে গেছে এটা নতুন কোনো ঘটনা না বাংলাদেশে প্রায়শই এগুলো হয় যে কটুক্তি করছে নবীজি সাল্লাহ আলু সাল্লামকে আমাদের ইসলাম ধর্মকে আল্লাহকে নিয়ে তারপর পিঠায় মেরে ফেলে রাইট আর আলোচনায় ঢোকার আগে যদি আমরা স্পেসিফিক স্টোরিটাকে যদি একটু আলোচনা করি ব্যাখ্যা করি বিশ্লেষণ করি কী হয়েছে সেখানে আমরা শুনলাম ছেলেটা তার দাবি হচ্ছে তাকে হিন্দুরা কি বলছে গোবর খাওয়া গরুর গোবর খাওয়া জাতি এগুলা বলে তাকে অনলাইনে এগুলো বলা হচ্ছিলো এগুলা বলে হ্যারাস করা হচ্ছিল তখন সে আবার উল্টা তাদেরকে যারা হ্যারাসার তাদেরকে হার্ট করার জন্যে তাদেরকে উল্টা হ্যারাস করার জন্য রিয়াকশন হিসেবে তখন আবার সে তাদের নবীজিকে নিয়ে কথা বলছে রাইটসো একজন একজনকে হার্ট করার চেষ্টা করতেছে না কটুক্তি করার শাস্তি কী না কি আমি যে সেখানে আসতেছি ঘটনা ডিটেলস আর একটু আলোচনা করি আপনারা লক্ষ্য করলে দেখবেন খুব মজার ব্যাপারটা হচ্ছে তাকে যখন সেখানে ইন্টো ইন্টারোগেট করা হচ্ছিল চার্জ করা হচ্ছিল গ্রিল করা হচ্ছিল সেখানে যারা ইন্টারোগেটর তারা বলতে চেয়েছিল এটাকে মাথা গরম হইলে তুই এমন কেন করবি আনএক্সেপ্টেবল মাথা গরম হয়ে এরকম কাজ করা যাবে না আনএক্সেপ্টেবল এবং আরেকটা তারা কথা বলে যে তাই বলে তুই আইন হাতে তুলে নিচ্ছিস রিপ্লাই করা এটা মানে আইনের বট খেলাফার কি সো আইন কি বাংলাদেশে কি ফ্রিডম অফ স্পিচ নাই আছে আছে সংবিধানে শোনার বাংলা সংবিধানও আছে যা হোক তো সে কোনো আইন হাতে তুলে নেয় আইন হাতে তুলে নিচ্ছে এই মবরা তো তারা তার নামে যে অভিযোগ তুলতেছে তার কোনোটাই কিন্তু সে আইনত কোনো দণ্ডনীয় অপরাধ করে নাই স্ট্রিক্টলি স্পিকিং তারা যেটা করছে সেটা শুধু আইনত দণ্ডনীয় অপরাধ না ফৌজদারি অপরাধ ক্রিমিনাল অফেন্স এগুলো সবগুলো জেলে থাকবে দীর্ঘমেয়াদে কিন্তু তারাই উল্টাবার ছেলেটাকে পিটাই মারতেছে সাপের মতো করে পিটাইতেছে কেন ছেলে নাকি কোথায় অন্যায় করছে অপরাধ করছে আইন ভাঙছে আমরা দেখতে পাচ্ছি এরাই আসল পানটা হচ্ছে এরা এর আবার তার একটা কথা বলে না যে বিচারপতি তোমার বিচার করবে কারা হুম একটা গান আছে না তো এই যে পান্ডাগুলো এই পান্ডাদের বিচার করবে কে এই আসছে ছেলের বিচার করতে রাইট এখানে যতগুলো মানুষ উপস্থিত আছে আপনার কী মনে হয় এর মধ্যে কয়টা মানুষের নীতি নৈতিকতা আখলাখ চরিত্র সততা বলতে কোনো বস্তু এদের চরিত্রে আছে। বাঙালি আপনি একটা র্যান্ডমলি পিক করলে একেবারে এত বড় হুজুর ইয়া হিয়া বাটপার কুশল বাটপার থেকে শুরু করে যে কোনো একটা র্যান্ডম ইভেন মসজিদের ইমাম আপনার এখন খারাপ লাগলে কিছু বলো না মসজিদের ইমাম থেকে শুরু করে এদের প্রত্যেকের ন্যায় নীতি সততার সঙ্গে টুইস্টেড কত ঘটনা আপনাদেরকে আলোচনা করে দেখাইছি ফতা টুইস্ট করা নিজের সুবিধা মতো এরা খালি আসে টুইস্টের উপরে এদের চরিত্র বলতে কোনো জিনিস নাই এরা আসে অন্যকে যাচ করতে এরা আসে অন্যের বিচার বসাইতে রাইট তো যেই কারণে যেই কথাটা বলি সবসময় যে আপনাদের যে সেগুলার সমাজ প্রতিষ্ঠার কথা আসে কেন কারণ হচ্ছে আলটিমেটলি ক্ষমতা বলে না যে পাওয়ার করাপস পিপল এবং অ্যাবসলিউট পাওয়ার করাপস পিপল অ্যাবসলিউটলি রাইট সো সবাই পান্ডা সবাই পাণ্ডামি করার চেষ্টা করতে থাকে সমাজে আমাদের চারপাশে সকল মানুষ পাণ্ডামি করতে থাকে এবং সেগুলোকে নানান চ্যাকেন ব্যালেন্সের মাধ্যমে সভ্য সমাজে চ্যাক অ্যান্ড ব্যালেন্স করা হয় কোনো ক্ষেত্রে আইন দ্বারা কোনো কোনো ক্ষেত্রে পলিসি দ্বারা কোনো কোনো ক্ষেত্রে ইনস্টিটিউশনাল পলিসি কোনো কোনো ক্ষেত্রে সামাজিক বিভিন্ন নর্মস দ্বারা রাইট আর অসভ্য দেশে কী করা হয় অসভ্য দেশে বিভিন্ন রাস্তা খুঁজে বের করা হয় বিভিন্ন এই পাওয়ার প্র্যাকটিস করার জন্য পাওয়ার রাইট করার জন্য তো আপনি মনে করেন এই অশুভদের হাতে ক্ষমতা দেয়া হইলে তারা ফতোয়া টুইস্ট করে ফতোয়া বিকৃত করে কতভাবে ভাবে যে আপনি মানে আর খালি আপনার পায়ে পায়ে দোষ এদের কোনো দোষ নাই এই পাণ্ডাদেরকে যদি আজকে বিচার বসানো হয় এদের বিচার করার জন্যে এই ছেলের আখলাখ চরিত্র হয়তো এদের চেয়ে হাজার গুণে ভালো এই ছেলে হয়তো হয়তো দিয়ে বলতেছে এই ছেলে হয়তো কারো হক মারা নাই এই ছেলে হয়তো কারোর সাথে গিয়ে পাণ্ডামি করে নাই এই ছেলে হয়তো কোনো ফৌজদারি অপরাধ করা নাই কারো গায়ে হাত তোলে নাই ফেসবুকে তাকে টন্ট করা হয়েছে সেটার উল্টা টন্ট করা হয় নাই মারলাম সে তার নিচ থেকে এই কথাগুলো বলছে এই অপরাধ বনাম এখানে যে পাণ্ডারা পাণ্ডামি করতেছে তাদের প্রত্যেকের আখলাখ স্বভাব চরিত্রগুলা র্যান্ডমলি আপনি যে কোনো বাঙালি এখান থেকে পিক করেন এর মধ্যে একেবারে র্যান্ডমলি বলে আসে নাইনটি ফাইভ এর মধ্যে অন্যের হক মেরে খাওয়া মিথ্যা কথা বলা টুইস্ট করা পারি করা পড়ণ দেখে বেড়া মানে ধরনের না পড়ণ নিষেধ বলতেছি ধরেন পড়ণ দেখে বেড়ানো তারপর মাস্টারবেড করা থেকে শুরু করে যত রকম আকাম করা যেগুলো তাদের দৃষ্টিতে গুণ আর কি সব খুঁড়ে বেড়াইতেছে পদ্মাইশের দল এখানে আসছে সাথেমের রাসুলকে হইতেছে কল্লা ফেলতে অ্যাগেন যেই সেই ফার আলাপ এগুলো আলোচনা করে ফেলছি আমাদের ইসলামের ফথয়ে ফতায় আইনে এগুলো বলে না সাথে আমরা স্কুলের কী ডিটেলস ব্যাখ্যা অতীত আলোচনা করছি রাইট তখন যে সামাজিক প্রেক্ষাপটে যেই রাষ্ট্রীয় আইনে যেগুলো এখনো আসে সেইসব এখনও আছে যে কি যেন বলে আপনার ওই যে ওটা কি বলে এসপিওনেজ অ্যাক্ট মনে করেন আগের যুগে ছিল না যে কেউ সরকার রাজার কোনো তথ্য পাচার করা এদের কিন্তু শাস্তি ছিল মৃত্যুদণ্ড রাইট রাষ্ট্রদ্রোহিতা ওই এস অ্যাক্ট এখনও অনেক সভ্যত এসে এই যে বাটপারগুলা কমেন্ট সেকশানে চলে আসে আপনার সভ্যতার সাথেই আপনার সভ্যতার সাথে ওই সমস্যা তা কোনো কোনো দেশেই সমস্যার উঠে না কথা হচ্ছে যে সেই দেশের সমস্যা এই ধরনের সমস্যাগুলো মেইন স্ট্রিম কিনা সেগুলো মেইন কালচার কিনা সেগুলো সমাজে যাই হোক এখানে অ্যান্সার এগুলোকে তো এই এরকম দুই চারটা অসভ্যতা কিন্তু এখনও এইসব সভ্য ইয়ে দেশ এগুলাতে যেমন আপনার ফ্রিডম অফ স্পিচের কথা বললে কিছু চলে আসে দৌড়ে যে হলোকাস্ট ডিনাই করলে তো ফ্রিডম অফ স্পিচে ধরা হয় হ্যাঁ ধরা হয় ইউরোপিয়ান সভ্যতায় কিছু দেশে ধরা হয় এবং সেটা সেই সভ্যতার লিমিটেশন হ্যাঁ ছুতা খুঁজে বের করছেন নাকি একটা ও আচ্ছা তো এই যে এস পিও এক দিয়ে হইতো ইয়েকে ট্রাই করা ট্রাই করা হচ্ছে ট্রায়াল ইয়ে কি বলে আপনার ওই যে জুলিয়ান আসান্সকে তারপর হইত ই রাসা পালায় আছে এর যে কি নাম সেই মান্ধাতার আমলের মাধাতার আমলে অপব্যবহার করে এদেরকে ধরা হচ্ছে সো মান্ধাতার আমলের কিছু আইন ছিল যেগুলো সে তখন টাইম অ্যান্ড আইন ছিল না সকল ধর্মের আইন ছিল সকল কালচারের এই আইন ছিল সেই টাইম প্লেস প্লেসের জন্য উপযোগী আইন যেগুলো এখনকার সভ্যতা টাইম এন্ড কালচারের জন্য উপযোগী না অনেকবার আপনাদেরকে আলাপ করে বিস্তারিত শোনাইছিস যা হোক এগুলো আপনার কাছ থেকে শুনবেন কেন হুজুরদের কাছে থেকে না শুনবেন হুজুরা কি করতেছে মুখে কুলোপেটে রাখছে যেটা বলতেছিলাম যে এদের চরিত্রের কথা এরা ছেলেটাকে বলতেছে তুই মাথা গেলে গরম করে এমন এই কথা বলে তারা মাথা গরম করে ছেলেটাকে আত্মরা করে ফেলে আপনারা লক্ষ্য করবেন তারা তার বিরুদ্ধে যে অভিযোগ করে সেইগুলো বহু গুণে সেই অপরাধ এরা করে সেই ছেলের যেই অপরাধের অভিযোগ আনে তারা সেই অপরাধ এই বহু গুণে ওরা করে কিন্তু কি করবেন মবের মূল্যক মবের গায়ে পাওয়ার নাইনটি পার্সেন্ট মুসলিমদের সেখানে প্রচুর এখানে সংখ্যাগরিষ্ঠরা এরা এরা যা বলবে সেটাই আইন এবং আরেক জায়গায় ছেলেটাকে বলে যে তুই আইন তুলে নিচ্ছিস সাথে আপনারা কি করতেছেন আপনারা আইনতুল হাতে নিচ্ছেন না সো ফানি ব্যাপারটা হচ্ছে যে তারা চার ব্যাপারে যা অভিযোগ করতেছে প্রত্যেকটা অপরাধ এরা করতেছে কিন্তু এদের বিচার করবে কে এদের বিচার করার কেউ নেই এবং মজার ব্যাপার হচ্ছে ছেলেটা যখন বলে যে সে তার কেন মাথা গরম হয়েছে কেন সে রাগ হয়ে এগুলো বললো তখন এটা সে জানায় যে হিন্দুরা গরুর গোবর খাওয়া জাতি এগুলো আমাকে বলছে আমাকে এগুলা বলায় তখন আমি রাগে প্রতিক্রিয়ায় এই কথাটা বলছি সেটার উত্তরে যে এখানে বিচারক বসছে বাটপার সেই বিচারক বলতেছে শুনে তার অভিযোগটা শুনে সে বলতেছে আচ্ছা যে কারণে সৃষ্টি হয়েছে হিন্দুরা হচ্ছে গরু গোবর খাওয়া জাতি কে বলছে আপনি চুপ থাকেন আর এই রিসেন্ট ওমা আচ্ছা কেন দাঁড়ান দাঁড়ান সেই যে কথাটা বললো তখন আপনার কি বলা যে তাই নাকি তোমাকে এই কথা বলছে নাকি আমরা তো এখানে বিচার করতে আসছি সৎ লোকগুলা ভালো লোকগুলা আমাদের এই ভালো লোকের মধ্যে কেউ তোমাকে এই কথা বলছে তার প্রতিক্রিয়া তুমি এটা বলছো ও তাইলে তাহলে তোকে তার বিচার করতে হবে কে বলছে তার নাম কি তাকে ধরে আনা হোক এই তুমি এই কথা বললা কেন তার বিচার বসাইছি আমরা না তার উত্তর কি ছিল বিচারকের কি হয়েছে তোমাকে গরু গোবর খাওয়া জাতি বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দূর এটা তো কোনো এটা তো কোনো সমস্যাই না দেখে মনে পড়ে গেলো আমাদের চমক হাসান পান্ডাদের পান্ডামির কথা এখানে সাউথ ক্যারলিনে আসার পর যারা জানেন ডিটেলস আলোচনা করছিলাম অতিথি তুলে ধরছিলাম রাইট আমাকে ফোন করে এরা থ্রেড করতেছে যে সাবধানে জানি আমি হিসাব করে কথা বলি এখানে বাংলাদেশি জানান যারা জানেন তো জানেন বাংলাদেশি কমিউনিটি থেকে চমক হাসান গং তখন চমক হাসান চলে গেছে ডিটেলস যারা এখানে যারা জানেন যারা জানেন বলে গেলেও আরেক শহর থেকে বসে আমার সাথে পান্ডামি আমি শুরু করে দিয়েছে তাদের কথা হচ্ছে আমাকে তারা ফোন করে থ্রেট করতেছে যে আমি যিনি হিসাব করে ফেসবুকে লেখালেখি করি সেটার উত্তরে আমি ফেসবুকে একটা পোস্ট দিছি যে আমি তো কারো খাইও না কারো পরিও না এদের এত বড়ো সাহস স্পর্ধা কই পাই আমাকে ফোন করে থ্রেটেন করে এই পোস্টের পর এই কথা কেউ বললো না যে তাই নাকি তোমাকে কি কেউ থ্রেড করছে ফোন করে এই কথা বলছে তুমি সাহস জানি হিসাব করে কথা বলো কে কার এত বড় সাহস হইল এই প্রশ্নটা একটা পান্দা করে নাই তাদের কথা হইতেছে যে আপনি কেন ওই কথা বললেন যে আমি কারোটা খাই না কারোটা পড়ি না এত বড় সাহস এত বড় স্পর্ধা তারা আমার বিচার বসাইছে সেই ঘটনা যারা জানেন তো জানেন পরে সবগুলোকে সবাতে লাথি মারছে রাইট তো এই ঘটনা দেখে আমার ওই ঘটনায় মনে পড়ে গেল আর কি যে এই বদমাইশগুলো বিচার বসাইছে আমি কারোটা খাই না কারোটা পড়ি না বলছে এত বড় সাহস কেন কথা বললো সেইখানে যাবো না আমরা কে বললো সেইখানেও যাবো না হিন্দুরা হচ্ছে গরুর গোবর খাওয়া জাতি এই কথা বলছে তার রিপ্লে সেলে এই কথা বলছে সে কিসের রিপ্লে কথা বললে সেখানে আমরা যাবো না কে এই কথাটা বললো ছেলের এটা যদি অপরাধ হয় তাহলে ছিল তো একটা অপরাধ তার এখানে কিসের বিচার বসাইছে যে ধর্ম ধর্মানুভূতিতে আঘাত করা যাবে না তো এই ছেলে ধর্মানুভূতিতে যে আঘাত করছে সেটার কোনো বিচার করলেন আপনারা আপনারা না এখানে ধর্মানুভূতিতে আঘাতের বিচার বসাইছেন ও আচ্ছা সংখ্যাগরিষ্ঠ মব আপনাদের অনুভূতির বিচার হবে ওর অনুভূতিতে আঘাত করলে সেটার বিচার হবে কেন সংখ্যালঘু আচ্ছা বুঝতে পারছি এখন দেখেন যে এই ঘটনাগুলো যে এই দেশে ঘটে এগুলো আপনি আসলে রাগ ক্ষুব্ধ হওয়ার চেয়ে তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে এগুলো কী কেন ঘটতে পারে কীভাবে ঘটতে পারে এগুলাকে থামানোর জন্য আপনি লক্ষ্য করেন এখানে কয়েকটা ভাগে আসি যে পুলিশের কি ভূমিকা ছিল আইনের প্রশাসনের কি ভূমিকা ছিল একটা হচ্ছে এই মুহূর্তে দেশে আইনের পরিস্থিতির অবস্থা খারাপ আমরা যা দেখতেছি যা বুঝতে পারতেছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসছে তাদের এখনও সকল কিছু তাদের নিয়ন্ত্রণে নাই তারা কিছু কাজে ফোকাস করতেছে সেদিকেই তাদের ফোকাস আর বাকি সারা দেশে গুন্ডামি পাণ্ডামি চলতেছে এইগুলো তাদের পক্ষে এখনও মনে হচ্ছে মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে না সো পুলিশ মামলা করতেছে অজ্ঞাতনামা হাজার হাজার আসামি করে খুনের মামলা করে সেই খুনের মামলা সাকিব হাসানের বিরুদ্ধে খুনের মামলা হচ্ছে সেই খুনের মামলায় ধরা হইতেছে আনিসুল হককে সেই খুনের মামলায় ধরা হইতেছে দরবির বাবা আগেকার পাণ্ডামি চলতেছে নাথিং হ্যাজ চেঞ্জ অ্যাটলিস্ট এই রিগার্ডে এবং মনে হচ্ছে সরকার এদিকে মনোযোগ দেওয়ার সময় পাচ্ছে না আচ্ছা মারলাম আগেকার পানটা আমি চলতেছে সো থানার মধ্যে পুলিশ কোনো ভূমিকা নেয় না একটা থানার মধ্যে ছেলেটাকে পিটে এভাবে করে মেরে ফেলার মতো অবস্থা করে ফেললো রক্তের বন্যার মধ্যে মানে পুলের মধ্যে সে শুয়ে আছে থানায় পুলিশের উপস্থিতি থানায় পুলিশ তেলে কী করে তার মানে নাথিং হ্যাজ চেঞ্জ যে সরকার পরিবর্তনের সাথে নাথিং হ্যাজ চেঞ্জ এগে আমি সরকারকে ব্লেম করতেছি না দেশের এক্সেপশনাল পরিস্থিতিতে সরকার হয়তো এই পরিমাণ ডিটেলসের পরিবর্তন আনতে পারতেছে না আচ্ছা মারলাম এই ঘটনা তো প্রথম ঘটনা এর আগেও অতীতে অসংখ্যবার এরকম থানাতে পুলিশের উপস্থিতিতে এরকম পিঠায় হইতেছে মেরে ফেলছে কি জানি বলে আপনার ধর্মানুভূতি থেকে একঘাত করার অপরাধ রাইট না এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা একটু কন্ট্রাস্টিং হয়ে দাঁড়াইতেছে সেটা হচ্ছে যে একই রকম ঘটনা কিছুদিন আগে একটা সেনাবাহিনীর হাতে ঘুরছিল কিছু মেয়ে কিছুদিন আগে ভাইরাল গেছে টপিকটা যে কিছু মেয়ে অভিযোগ আছে একটা ছেলে নাকি রেপিস্ট আসলে কোনো রেপিস্ট না সেই ছেলেটা যেটা করছিল ঘটনা আপনারা যারা জানেন যেটা একসাথে ছেলে মেয়ে মিলে হেরা হইতেছে কি আধুনিক আর কি একসাথে বসে মদ গাজা খাইতেছে এক বাসার মধ্যে তারপর ছেলেটা মেয়েটার বুকে হাত দিছে সেটার অভিযোগ করতেছে রেপিস্ট বুকে হাত দিয়ে কি রেপ করা নাকি বুকে হাত দিলে কি প্রেগনেন্ট হয়ে যায় নাকি তো তারা অভিযোগ নিয়ে আসে কি রেপিস্ট মেয়ের বুকে হাত দিয়ে নাকি দেয়া নাকি রেপ করা আচ্ছা তো সেটা নিয়ে যে একটা পাণ্ডামি করতেছিল তারা ছেলেকে তুলে দিতে হবে মেয়েদের হাতে এবং তারা এখানে মব জাস্টিস করবে পিটাবে ছেলেটাকে কোনো বিচার আচার না করে সেনাবাহিনীর যে ছেলেটা সেই ছেলেটা কিন্তু গিভ ইন করে নাই করে নাই করে নাই করে নাই করে নাই সে শেষ পর্যন্ত তুলে দেয় নাই সে শেষ পর্যন্ত তাদের সাথে তর্ক বিতর্ক করে যে না আমি কোনো ধরনের ইনভেস্টিগেশন ছাড়া তদন্ত ছাড়া এই মব জাস্টিসের আমার সামনে এটা হবে না আমি তুলে দিব না তার গায়ে সে রেপিস্ট তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশ জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না মিনিট সামনে মেরে মিনিটের জন্য হলে দিতে হবে মারো আরে মারো চামড়া ও মরে না কেন মরে না কেন এখানে দুইটা বিষয় একটা হচ্ছে যে দেশের যে পরিস্থিতিতে পুলিশ এখন চিপায় আছে তারা এখন জনগণের সাথে জনতার সাথে কনফ্রন্টেশনে যায় না যাবে না এই মুহূর্তে তারাই যে পান্ডা আমি করছে এত বছর ধরে এখন পাবলিককে তোয়াচ করে তুলতেছে কিছুদিন সো কনফ্রন্টেশন করার মতো অবস্থায় ওরা নাই নাম্বার ওয়ান নাম্বার টু এটাই তাদের হিস্ট্রি এটাই তাদের লেগেসি এটাই হয়ে আসছে এই এরা কারণ এই পুলিশরাও তো পান্ডা না মানে এই পুলিশরা কি ভালো লোক আমি আপনাকে কী বলতেছি এখানে যতগুলা লোক আছে তার মধ্যে হয়তো এই ছেলেটাই সবচেয়ে ভালো ছেলে ভালো লোক হয়তো এই ছেলেটার চরিত্রই সবচেয়ে ভালো হয়তো এই ছেলেটাই সবচেয়ে ভদ্র ছেলে এইখানে সবগুলো পাণ্ডার মধ্যে হয়তো এই ছেলেটাই কার হক কখনো মারা নাই কারোর সাথে কোনো অন্যায় করা নাই তার সাথে গুলো করতেছে যারা তারাই হতেছে তার চেয়ে বড় হতে পারে এখন আমরা যদি লাস্ট পয়েন্টে আসি যে দেখেন এই যে ঘটনাগুলো ঘটে কোনো ইসলামিস্টকে মুখ খুলতে দেখছেন কোনো ইসলামিক ইসলামিস্টরা কি খুবই ফেটে পড়ছে হুজুরদের কথা বলতেছি এগুলো হয় কেন এই ওয়াজ থেকে সারাটা দিন এগুলো বলা হয় আমার নবীর কি জানি অপমানে যদি না কাঁধে ধরুন মন মা বলে মানুষ রে তুই পশু সেই জন্য এগুলো বই বোলা বেড়ায় ঘুরে ঘুরে ওয়াজ থেকে উস্কায় এই একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে যে কারণে আমি ওয়াচের সমালোচনা করি যে কারণে এই হুজুরদের সমালোচনা করি কারণ আপনি এখন বাংলাদেশের মতো একটা অসভ্য দেশে হাউ ডু ইউ স্টপ দিস আপনি এটা কিভাবে স্টপ করবেন এই মানুষগুলো তো সব অশিক্ষিত মূর্খ নিরক্ষর এদেরকে আপনি বলে বুঝাই পারবেন না কোনোভাবে আজকে পুলিশও চেষ্টা যদি করে এখানে পুলিশও হয়তো মাইর খেয়ে যাবে কিন্তু এই মবকে আপনি থামাবেন কিভাবে এগুলো তো গরম হয়ে আছে এই পান্ডারা হয়তো গরম হয়ে আছে কারণ এরা হচ্ছে এদেরকে ওয়াচ থেকে শেখানো হয়েছে তাকে এখন পিঠে এম এ হবে এটা সব এটা 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 করা হচ্ছে সব তো এটা করা হচ্ছে সব না এরকম প্রচুর হুজুর আছে আমার ফোন লিস্টে বহুত আধুনিক হুজুর আছে যারা এটার সাথে একমত না যারা মনে করেন না এটা ওয়াজ রাইট থিং টু ডু তারা এখন ব্যস্ত কি নিয়ে জানেন তারা যেই স্বৈরাচারের পতন হয়ে গেছে যেই আওয়ামী লীগ যেই শেখ হাসিনা বাংলাদেশও নাই তাদের লেট খুঁজে খুঁজে এখনও সমালোচনায় ব্যস্ত যে জিনিস আমি আপনাদেরকে আজীবন বলে আসছি কি বলছি আমি আপনার একটু পড়া দেন যে যাদের চরিত্র ভালো না যারা এইসব অসভ্য তারা বিগত সরকার আমলে তামাশা করছে অভিনয় করছে যে তারা সরকারের সমালোচনা করতেছে সরকার অন্যায় পাওয়ারফুলে সমালোচনা করতেছে পাওয়ারফুলের যে পাওয়ারফুল এই মুহূর্তে অফিসে আছে অফিসের ক্ষমতা ব্যবহার করে প্রশাসন ব্যবহার করে অন্যায় করতেছে তারা তাদের সমালোচনায় ব্যস্ত সেই অন্যায়কারীরা নাই হয়ে গেছে তারা এখন দৌড়ের উপরে আছে স্টিল তারা তাদেরই সমালোচনায় ব্যস্ত এই মুহূর্তে আপার হ্যান্ডে আছে বিএনপির পান্ডারা এই মুহূর্তে আপার হ্যান্ডে আছে জামাতের পান্ডারা যদিও তারা যেই পরিমাণ পান্ডামি করা প্রত্যাশিত ছিল সেই পরিমাণ করতেছে না করতে পারতেছে না কারণ তারা এখনও ক্ষমতায় আসে নাই হিনঠিন গভর্নমেন্ট ক্ষমতায় সারা রাস্তাঘাটে হইতেছে সেনাবাহিনী ঘুরতেছে পারতেছে না তার মধ্যেই চাঁদাবাজি করতেছে তার মধ্যেই সকল কিছু চলতেছে চট্টু সম্ভব হয় উট্টুকি করতেছে স্টিল আমি তো দেখতেছি সবগুলা বিএনপি লোক যেগুলো এত বছর সরকারের সমালোচনা করছে যেগুলোকে আমি নাম কি নীতি নীতিকথা মারানি ছাম্বাজ চাম্বাচকে নীতি কথা বলে বারে এমন একটা ভাব যে তারা আসলে কোনো রাজনৈতিক এলিজিয়েন্স তাদের নাই তারা নীতি কথা বলার জন্য হইতেছে আওয়ামী লীগ সরে এছাড়া সমালোচনা করে এরা এখনও তাদের অবকাশ মিলতেছে না একটু এদের শিবির তাদের কারো কোনো সমালোচনা এখনও এরা যারা দৌড়ের উপর আছে তাদের সমালোচনাতেই ব্যস্ত এখনও এরা সময় পাচ্ছে না যে এটাকে কন্ডেম করার জন্য এরা চোখ থাকিতেও অন্ধ এদের যারা প্রতিপক্ষ তাদের যেখানে ইস্যু না সেখানেও পায়ে পায়ে পায় পায়ে দোষ ধরতে থাকে আর তাদের শিবিরের লোক যদি আকাম করে কুকাম করে ওই যে যখন মামুনুল হক ধরা পড়ছিল তখন তো এপিসোডের পর এপিসোড করে আমি বিশ্লেষণ করছি আমার চ্যানেলে আপনারা তখন দেখছেন রাইট তখন এই সবগুলার পাণ্ডামি পাণ্ডামি হুজুরগুলা বদমাশগুলা একটাও কী করতেছে মামুনুল হক পরিষ্কার তথ্য প্রমাণ সহ বিয়ে না করে এক মহিলার সাথে জেনা করে বেড়াইতেছে প্রথমে সে ডিফেন্স করা শুরু করলো এই আজহারি শহর থেকে শুরু যতগুলো হুজুর আছে পরে যখন তথ্য প্রমাণ বের হয়ে গেল বোঝা গেলো যে আসলেই মহিলার সাথে আরেকজনের ঘরের বউ ভাগে এসে বিয়ে না করে মহিলার সাথে সেক্স করতো তো দেখেন যেই কারণে আমার কিন্তু আমি কিন্তু ইকুয়ালি এই সব সকল হিপোক্রিটের ব্যাপারে ক্ষুব্ধ এবং আমার কাছে অবাক লাগে এবং আমার কাছে করুণা লাগে কিভাবে যারা অভিনয় করতেছে যে দেশের অন্যায় অনাচার তাদেরকে ক্ষুব্ধ করে এই জিনিসগুলো তাদেরকে ক্ষুব্ধ করে না এটা আমার কাছে অভাক লাগে যে অন্যায় অনাচারই যদি তোদেরকে ক্ষুব্ধ করবে তাহলে আওয়ামী লীগের অন্যায় অনাচার তোদেরকে এত ক্ষুব্ধ করে এই অন্যায় অনাচারগুলা তোদের শিবিরের লোকদের ডানপন্থী লোকদের অন্যায় অনাচার পিনপির অন্যায় অনাচার জামাতের অন্যায় অনাচার যখন যেটা যেটুকু করে এরা এখন ডিসমিস করতে চলে আসবে যে এটা তো এখনো আওয়ামী লীগের সমান অনাচার করে নাই মানে ডিফেন্স এদের থাকবেই সারা জীবন খালি এদের ডিফেন্স ডিসমিস এন্ড ডিফ্লেক্ট জীবন আপনাদের আপনাদেরকে বলে আসছে যে এদের ডিসমিস এবং ডিফ্লেক্ট করা জীবনে শেষ হবে না বিএনপি একসময় ক্ষমতায় চলে আসবে এক সময় বিএনপি পাণ্ডামি করে ফাটাই ফেলবে তখনও তারা সকল কিছুর মধ্যে আওয়ামী লীগের পাণ্ডাদের মতোই এই ষড়যন্ত্র খুঁজে পাবে যা করবে সব কিছু এগুলো আওয়ামী লীগ করতেছে যা করবে সবগুলো আওয়ামী লীগের সাপোর্ট আছে যা করবে সবগুলো হচ্ছে চলবে সারা জীবন আমি আপনারা বলে দিলাম আমি আপনার এটা চরিত্রের ব্যাপার যাদের চরিত্র ভালো না তারা দুশ্চরিত্র যাদের চরিত্র কলুষিত তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় এটা ডানপন্থী হোক বাম বামপন্থী হোক হুজুর হোক আলেম হোক এই জন্য দাড়ি টুপি নামাজের দাগ প্র আওয়ামী লীগ প্রি প্রো জাম এগুলোর দিকে তাকাবেন না শুধুমাত্র একটা জিনিসের দিকে লক্ষ্য রাখবেন আখলাখ চরিত্র চরিত্রের মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা নৈতিকতার মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা যারা অসুচরিত্র মানুষ যারা দুশ্চরিত্র মানুষ এদের কাছ থেকে আপনিও নিরাপদ না